প্রিয় দর্শক, প্রায় সাড়ে চার মাস হয়ে গেল। আমরা যদি এই ক্যালেন্ডারের হিসাব করি তাহলে কিন্তু এই সাড়ে চার মাস খুব একটা বেশি সময় না। এই সাড়ে চার মাসে কিন্তু এদেশে ঘটে গেছে বহু বড় বড় ঘটনা। আমরা প্রায় মনে করি একটা ঘটনা বোধহয় আর একটা বড় ঘটনাকে আড়াল করে দেয়। না, আড়াল করতে পারেনি। মাজসেনা হত্যাকাণ্ড কোনো কিছুর মাঝে আড়াল হয়নি। আপনারা জানেন র্যাবের আজকে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং সেই যে চার্জশিট দাখিল করা হয়েছে সেখানে কিন্তু ওসি প্রদীপ সহ 15 জনের বিরুদ্ধে যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে মাজসেনা হত্যাকাণ্ড পরিকল্পিত। কী ছিল মাজসেনা হত্যার মোটিভ, আমরা সেগুলোই আজকে ম্যাটার সেম টু দ্য পয়েন্টে জানতে চাইব। আমি সময় ইসলাম বরাবরের মতো আজও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আলোচনা স্টুডিওতে আছেন একজন, আমাদের সাথে জুমে আছেন আরেকজন। আমাদের চলুন দেখে নিই আমাদের অতিথিদের সাথে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা, পরিচালক আইন ও গণমাধ্যম শাখা র্যাব ফোর্সেস সদর দপ্তর। আমাদের সঙ্গে আছেন শারমিন শাহরিয়ার ফেরদৌস, মাজসেনহার বোন। আমি দুজনকেই আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের ম্যাটার সেম টু দ্য পয়েন্টে আজকে আসবার জন্যে। আমি আলোচনাটা শুরু করতে চাই মাজসেনহার বোনকে দিয়ে। শারমিন শাহরিয়ার ফেরদৌস, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। প্রায় সাড়ে চার মাস হয়ে গেল মাজসেনা হত্যাকাণ্ডে চার্জশিট দাখিল করেছে, আজকে আদালতে জমা দিয়েছেন। তো আমি যতটুকু দেখতে পাচ্ছি, হয়তো আমি অস্পষ্ট করেও দেখতে পাচ্ছি আপনাকে, যে আপনার চোখে কিন্তু পানি আছে, কিন্তু এক ধরনের মনের মধ্যে এক ধরনের আনন্দটাও আছে। এই যে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করা হয়েছে আজকে র‍্যাব আদালতে পেশ করলেন, সেখানে কিন্তু আমরা মোটিভটা জানতে পেরেছি। আমি আপনার কাছে জানতে চাই যে আজকে আপনাদের পরিবারের জায়গাটা আসলে কি? জি, ধন্যবাদ আপু আপনাকে। আজকে আসলে আজকে দিনটা খুব ইমোশনাল আমাদের পরিবারের জন্য। ডেফিনেটলি আসলে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু আসলে আমি আমার ভাইকে হারিয়েছি, আমার মা তার পুত্রকে হারিয়েছেন একমাত্র। তো সেই হত্যাকাণ্ডের পরে বাংলাদেশে সাধারণত যেটা দেখা যায় মানুষের মধ্যে, মানে বিচার ব্যবস্থাটা নিয়ে একটা মানে খুব হতাশা কাজ করে, কিছু হবে না, প্রথমেই হাল ছেড়ে দেয় সবাই। তো আমরা আসলে প্রথম থেকে হাল ছাড়িনি। আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা যদি আসলে ঠিক থাকি তাহলে হয়তো আমরা বিচার পাবো আসলে। তো সেই প্রক্রিয়ায় আমরা সবসময় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত ছিলাম এবং আমরা আশাবাদী ছিলাম, আমরা আশাবাদী আছি, আশাবাদী থাকবো। তো আজকে যে এই যে ইমোশনাল দিনটা আমরা আসলে ওয়েট করছিলাম, এটা একটা প্রতীক্ষিত দিন এবং এটা খুব মানে আবেগপ্রবণ দিন বটে আমাদের পরিবারের জন্য। যে এই চার্জশিটটা যখন দাখিল হলো এটা মানে খুব একটা এক্সাইটমেন্ট বলেন, মানে যে মানে বিচার প্রক্রিয়ার একটা প্রথম ধাপ সম্পাদিত হলো এবং এখন জিনিসটা আদালতে গেল, তো এটা আমাদের জন্য আসলে একটা অন্যরকম ভ্যালু অ্যাড করেছে আমাদের ফ্যামিলিতে আজকে। শারমিন, আপনার মা কেমন আছেন? উনি এটি শুনে আজকে বিষয়টি উনি কি বলেছেন? ওনার জায়গাটা যদি প্রতিক্রিয়াটা আপনার মাধ্যমে আমরা একটু দর্শকদের জানাতে চাই। তিনি তার একমাত্র সন্তান হারিয়েছেন। জি, আমার আম্মু, আসলে সবচেয়ে বড় কথা আম্মু সম্পর্কে একটু বলি আমি, সেটা হচ্ছে আমার মা খুবই বিদুষী এবং সাহসী একজন রমণী। আমরা খুব লাকি যে আমরা এরকম একজন মায়ের সন্তান, সেই জন্য কিন্তু আমার ভাই এরকম একজন মানে খুব কারেজাস একজন মানুষ ছিলেন এবং সবাই বলতো যে সিনহা খুব হিরোইক। তারপর মানে এত হিরোইক ও কিভাবে হলো, মানে এত হিরো ভাব মানে ওর মধ্যে কিভাবে আসছে। তারপর যখন আমার ভাই মারা গেল তখন অনেক মানুষ এই কোভিড এর মধ্যে আমাদের বাসায় যে পরিমাণ মানুষ এসেছে এটা মানে আনবিলিভেবল। আসলে মানুষকে আমরা নাও করতে পারিনি, মানে ইমোশনস থেকে এসেছে বিভিন্ন সময় বিভিন্ন লোকজন, ওনারা এসে আমার আম্মুর সাথে কথা বলেছে, আমাদের পরিবারের সাথে কথা বলেছে বলে তখন আসলে অনেকেই এই কমেন্টটা করেছে। এখন আমরা বুঝতে পেরেছি মেজর সিনহা বা সিনহা বা আদনান এত হিরোইক কিভাবে ছিল, কেন আসলে ওইটা তো ওর ফ্যামিলি থেকে এসেছে, ওর মা তো হিরোইক, ওর মা তো এত সাহসী একজন নারী, সেই জন্যই সে। তো আম্মু আসলে এটা আম্মুকে এটুকু বললেও কম হবে আম্মুর জন্য। তো তিনি আসলে সবসময় আমাদের সব অনুপ্রেরণার উৎস হচ্ছে আমার আম্মু, সব পজিটিভ সবসময় অনুপ্রেরণা দিয়েছেন, আজ অবধি দিচ্ছেন। আমাদের সকল সফলতার মূল হচ্ছে আমার মা। আমার বাবা যখন ছিলেন তিনিও ছিলেন পাশে, এখন তো বাবা নেই, এখন ভাইও নেই। আম্মুর জন্য এটা খুব একটা ইমোশনাল দিন। আর আম্মু আসলে স্ট্রং থাকার চেষ্টা করেন, আমাদেরকে দেখান তিনি খুব স্ট্রং আছেন, কিন্তু আমি আম্মুর চোখে জল দেখেছি এবং খুবই মানে আমি কাঁদিনি আম্মুর সামনে, আসলে কাঁদিনি আম্মু খুব ইমোশনাল হয়ে যাবে এই জন্য।